হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো ভিউয়ার্স অনলাইন এক্সপার্টে আপনাদের স্বাগতম আপনি যারা অনলাইনে কাজ করেন এবং ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু ট্রাস্ট ওয়ালেট একটা জনপ্রিয় কিংবা ডিসেন্ট্রালাইজ একটা জনপ্রিয় এক্সচেঞ্জার হতে পারে কিংবা ওয়ালেট হতে পারে তো ভিউয়ার্স অনলাইনে কাজ করে যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করে তারা কিন্তু প্রতিনিয়ত লেনদেন করে তার জন্য আপনাদের ট্রাস্ট ওয়ালেট টোকেন পকেট বিভিন্ন ওয়ালেট ইউজ করতে হয় তবে ট্রাস কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাপস যারা অনলাইন থেকে ভালো পরিমাণ ইনকাম জেন করতে চান তারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে পারেন আর ক্রিপ্টোকারেন্সিতে কাজ করার জন্য অবশ্যই ট্রান্সঅলটা প্রয়োজন এখন ট্রান্সটারেন্ট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তার জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা দেখলে আপনার ট্রাস্ট অ্যাকাউন্টটা খুব সহজেই খুলতে পারবেন তো ভিউয়ার্স চলুন আমি কিভাবে ট্রাস্ট খুলি সেইটা প্রসেস নিয়ে আপনার সামনে এই ভিডিও থাকছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন তো ভিউয়ার্স কিভাবে অ্যাকাউন্ট করবেন তার জন্য এখানে ট্রাস্ট অ্যাপস নামাতে হবে চলুন আমরা প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে এসে সার্চ বারে ক্লিক করবেন এখান থেকে লিখে দিবেন ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট লিখে দেওয়ার পর এখান থেকে সার্চ করে নেবেন সার্চ করলে দেখতে পাবেন এই অ্যালটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে এরকম এটি ওপেন হবে এখান থেকে আপনি ক্রেট ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন তারপর আপনি ফ্রেশ দিয়ে খোলার চেষ্টা করবেন যেহেতু ফ্রেশটা আপনার সাধারণভাবে ভালো মনে হবে তো ফ্রেশে ক্লিক করার পর উপরে ক্রেট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি চাইলে বেকআপ টু গুগল ড্রাইভের মাধ্যমে এখানে বেকআপ করে নিতে পারবেন কিন্তু আপনি বেকআপ মানে ভাবে ব্রেকআপ করে নিতে পারবেন তো তবে আমি এখান থেকে বেকআপ ম্যানুয়ালি ক্লিক করে নেব তারপর এখানে তিনটা অপশন থাকবে তিনটা অপশন আপনি ক্লিক করে নেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে বারোটা ফেস দেবে তো তবে আমার স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে এটা হলো মানে একটা মানে ভিডিও সারপ্রাইজের জন্য এটা ব্ল্যাক করে দিয়েছে তো তবে এখানে আপনি বারোটা ফেস পাবেন এটা আপনি কপি করে নেবেন এটা স্ক্রিনশট নিতে পারবেন না এইটা কপি করে নেওয়ার পর আপনি এক যে এক জায়গাটা আপনি মানে পেস্ট করে রেখে দেবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর সেখান থেকে আপনার একটা অপশান চাপ ওয়ার্ড ওয়াইট ওয়ার্ড ফোর ওয়ার্ড সেভেন ওয়ার্ড টেন মানে আপনি বারোটা ফেস দিয়ে পাইছেন এর যে মানে বারো নাম্বার বা সাত নাম্বার যে অপশানটা আসলো এইভাবে তিনটা অপশানকে মিলে থাকবে এটা আপনি মিলে নেবেন তারপর মিলে নেওয়ার পর কনফার্ম ক্লিক করে দেবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এখানে স্টার্ট ইউজিং ট্রাস্টলের উপর ক্লিক করে দেবেন আপনার এখান থেকে ট্রাস্টলারটা খোলা হয়ে যাবে তো ফ্রেন্ডস এখান থেকে আপনার ট্রাস্টলারটা খোলা যাওয়ার পর বিভিন্ন টোকেন অ্যাড করবেন কীভাবে অ্যাড করার জন্য সার্চ করে ক্লিক করবেন এখান থেকে আপনি যে নেটওয়ার্কের টোকেনটা অ্যাড করতে চান সেই নেটওয়ার্কের টোকেনটা সিলেক্ট সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর এখান থেকে সেই টোকেনটা আপনার সামনে চলে আসবে চলে আসার পর এখান থেকে আপনি টোকেনটার উপর ক্লিক করে দেবেন টোকেনটার উপর ক্লিক করে দিলে আপনি এখান থেকে টোকেনটা অ্যাড করে নিতে পারবেন তো এবার দেখতে পাচ্ছেন বেটস এভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং বিভিন্ন টোকেনটা অ্যাড করতে পারবেন এখন আপনাকে দেখাবো এখান থেকে কীভাবে কাস্টোমাইজ যেভাবে টোকেনটা অ্যাড করবেন তার জন্য এখানে সার্চ বারে ক্লিক করবেন নিজদিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর আরো নিচে চলে আসবেন আরও নিচে চলে আসবেন অলরেডি ডাইক্ট সিলেক্ট করে দেবেন অলরেডি সিলেক্ট করে দেওয়ার পরেক্ট করে এখান থেকে কাজ করতে পারবেন আপনার চাইলে এনে গুলো দেখা জন্য এনএফটিস উপর ক্লিক করবেন এখান থেকে এনএফটি এনএফটিগুলো দেখে নিতে পারবেন এবং আপনার গুলো এখানে রিসিভ এনএফটি ক্লিক করলে আপনি কোন নেটওয়ার্কে এনএফটি রিসিভ করতে চান সেই নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন তারপর অ্যাড্রেসটা কপি করে দিলে এই অ্যাড্রেসের মাধ্যমে আপনি এনএফটি রিসিভ করতে পারবেন তো বাস দেখতে পাচ্ছেন বাস সমস্ত প্রসেসগুলো আপনাকে এখান থেকে দেখিয়ে নিতে পারব এবং আপনি সমস্ত নেটওয়ার্ক অ্যাড্রেস একবারে পাওয়ার জন্য এখান থেকে আপনি এই কপি অপশানে ক্লিক করবেন এবং সমস্ত নেটওয়ার্কে অ্যাড্রেস একবার আপনি পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে মেন ক্লিক করলে আপনি এখানে কোন টোকেনটা অ্যাড করতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন আপনি এখান থেকে অটোমেটিক ব্যর্থ টোকেন অ্যাড করে নিতে পারবেন তো আমি আমার প্রয়োজন মতো টোকেনটা অ্যাড করে নিলাম এবং এখান থেকে আমি টোকেনগুলো এখানে দেখতে পারবো তো ডলার শোক করার জন্য এখান থেকে আপনি ডলার শোক করবে এবং আপনি চাইলে বাই এলেক্ট্রিক সেল এবং হিস্টরিগুলো দেখতে পারবেন যে কত লেনদেন করছে সেই হিস্টরিগুলো এখানে দেখে নিতে পারবেন তো ফ্রেন্স আপনি ট্রাস্ট্রালের সমস্ত কিছু দেখতেছেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আমি এখান থেকে ভালো ভালো ভিডিও দেবো ট্রাস্টালে কিভাবে টোকেন সোয়াইপ করবেন কিভাবে টোকেন অ্যাড করবেন কিভাবে কি করবেন তার জন্য অবশ্যই আমি এখান থেকে ভিডিও দেবো তো ফ্রেন্স অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সুন্দর ভিডিও দেখতে থাকুন